আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা কারণে নারীরা জাহান্নামে বেশি যাবে। কয়টা কারণ? দুইটা। একটা হলো নারীরা সাধারণ ছোটখাটো বিষয়ে তারা একজন আরেকজনকে লানত দেয়, ঝগড়া লাগলেই তোমার এই ক্ষতি হোক, তুমি ধ্বংস হও, তোমার হাত ভেঙে যাক, এরকম তারা ছোটখাটো বিষয়ে লানত দেয়, কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী বলেন জাহান্নামে যাওয়ার নারীদের এটা একটা বড় কারণ। আর দুই নম্বর হলো নারীরা স্বামীর শুকর করে না, কি করে না, শুকর করে না। যেই পুরুষ 30 বছর 40 বছর 50 বছর স্ত্রীর জন্য কষ্ট করে বাজার নিয়ে আসলো, কাপড় চুপড় দিল, ঝগড়া লাগলেই বলে তোমার কাছে আমি কিছুই পেলাম না, কথা বলেন ঠিক কি না? তুমি কিছুই দিলা না, তোমার কাছে কিছুই পেলাম না, কথা বলেন ঠিক কি না? এই যে না শুক্রিয়া করা আল্লাহর রসুল নিষেধ করেছেন, খবরদার স্বামীর না শুক্রিয়া করো না। এইরকম যারা স্বামীর না শুক্রিয়া করবে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কারণে অধিক সংখ্যক নারী জাহান্নামে যাবে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষের দৃষ্টি আকর্ষণ করে আল্লাহ বলেন الرجال قوامون على النساء গোটা দুনিয়াতে পরিবারের নেতৃত্বে, সমাজের নেতৃত্বে, রাষ্ট্রের নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দায়িত্বগুলোকে আল্লাহ তাআলা পুরুষের কাঁধে দিয়েছেন বলি সুবহানাল্লাহ। নেতৃত্ব দেওয়ার দায়ভার আল্লাহ কার পিঠে দিয়েছেন? পুরুষ। কারণ পুরুষ হচ্ছে টায়ারের মতো, কার মতো? একটি গাড়ির, একটি গাড়িকে চলমান করার জন্য টায়ারের যেমন বিকল্প নাই, তেমনি টায়ারের ভেতরে যে নরম বস্তু গ্যাস, গ্যাস যেই পাতলা আবরণের যে টিউব থাকে, এটাকে যদি আমরা মহিলা ধরি, শুধু টায়ার ছাড়া টিউব দিয়ে যেমন গাড়ি চলবে না, আবার শুধু টায়ার দিয়ে টিউব ছাড়া গাড়ি চলবে না, কথা বলেন ঠিক কি না? তেমনি নারী ছাড়া পুরুষরা অচল হয়ে যাবে, আবার পুরুষ ছাড়া নারীরা অচল, কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীকে করেছে মুলায়ম, ভালোবাসার পাত্র, আর পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাহিরের জগতে কাজ করার জন্য যেমন ক্ষমতা দরকার, যেমন সাহস দরকার, যেমন শক্তি দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে পুরুষকে ওই রকম শব্দ করেছেন, সাহস দিয়েছেন আর কাজের ধৈর্য দিয়েছেন, কথা বলেন ঠিক কি না? মহিলাদের পক্ষে কারেন্টের খাম্বার উপরে উঠে এই তারগুলো জোড়া লাগানো, এগুলো রক্ষণাবেক্ষণা করা, এগুলো কি সম্ভব? সম্ভব না, কারণ আল্লাহ তাআলা এই ক্ষমতা, এই অ্যাবিলিটি নারীদেরকে দেয়নি, কথা বলেন ঠিক কি না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর-রিজালু কওয়ামুনা আলান-নিসা, সকল স্তরে, কি সংগঠনে, কি পরিবারে, কি সমাজে, কি রাষ্ট্রে নেতৃত্ব দেবে কারা? পুরুষ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিমা ফাদ্দালাল্লাহু বাদহুম আলা বাদ, এই জন্য আল্লাহ তাআলা বিমা, এই জন্য যে ফাদ্দালাল্লাহু আল্লাহ তাআলা বৈশিষ্ট্য দিয়েছেন বাদহুম একজনের উপরে আলা বাদ, এই জন্য আল্লাহ তাআলা পুরুষের কাঁধে কর্তৃত্ব দিয়েছেন, এই জন্য যে ফাদ্দালাল্লাহু বাদহুম আলা বাদ, একজনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজনের কর্তৃত্ব দিয়েছেন, কেননা ওবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, নারীদের জন্য তারা তাদের, ওবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, একজন পুরুষ বিবাহ করার পর থেকে বিয়ের বিয়ের অনুষ্ঠানের যাবতীয় খরচ, মহারানার খরচ, স্ত্রীর ভরণ পোষণ, এই বিবাহের দ্বারা নতুন যেই সন্তান, অনাগত সন্তান যারা আসবে, এদের প্রত্যেকের খরচের বহন কার উপরে? পুরুষের উপরে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের কাঁধে এই অর্থনৈতিকের বড় একটা দায়িত্ব যেহেতু পুরুষের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, অতএব
বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আমি আল্লাহ নারীর উপরে পুরুষের এই বৈশিষ্ট্যটা দিয়েছি যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদেরকে পরিচালিত করবে। নারীদেরকে কারা পরিচালিত করবে? পুরুষ। যদি এর উল্টা হয় যে পুরুষকে মহিলারা শাসন করছে, অথবা একটা পরিবারে আমরা ছোট সমাজ, আমরা ছোট থেকেই নিই, রাষ্ট্রের কথা বাদ দিলাম, সমাজের কথা বাদ দিলাম, পরিবার ক্ষেত্রেই যদি আমরা ধরি যে একজন বউ স্বামীকে উঠাচ্ছে বসাইতেছে, স্বামীকে শাসন করছে, আল্লাহ তাআলার দৃষ্টিকোণ থেকে এই সংসারের, এই সংসারের শান্তি নামক যে বস্তু আছে এটা আকাশে উড়ে যাবে, কথা বলেন ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই পরিবারের, যেই সমাজের, যেই রাষ্ট্রের নেতৃত্ব দিবে নারী, এই সমাজ, এই রাষ্ট্র কখনো সফলতার মুখ দেখবে না। কথা কে বলছেন? আল্লাহ তাআলা রাসূল বলছেন। আমি গত জুমাই বলেছিলাম সঙ্গত কারণেই 250 বছরের ইতিহাসে আজকের পৃথিবীর পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র যারা আমাদেরকে নারী পুরুষের সমান অধিকারের কথা বলে, মর্যাদার কথা বলে, এই 250 বছরের ইতিহাসে তারা একজন প্রেসিডেন্টকে নারী বানায় নাই। তো আমার ভাইয়ের আল্লাহ রব্বুল আলামিন বলেন তাহলে পরিবারের, সমাজে, রাষ্ট্রে নেতৃত্ব দিবে কে? পুরুষ। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله যেহেতু স্বামীরা স্ত্রীর জন্য অর্থ খরচ করে, অতএব ফাসালিহাতু নেককার সালেহ স্ত্রীদের উচিত, ভালো কন্যাদের উচিত, ভালো নারীদের উচিত, যে স্বামী স্ত্রীর জন্য কষ্ট করে সারাদিন বাহিরে রোজগার করে অর্থ নিয়ে আসে, খাদ্য সামগ্রী নিয়ে আসে, অনিতাতুন ওই স্বামীকে সম্মান করা, স্বামীর সামনে বিনয়ী হওয়া। কে বলছেন? স্বামী কোনো কথা বললে এটাকে বিনয়ের চোখে দেখা, স্বামীকে কষ্ট না দেওয়া, স্বামীর কাছে অনুগত হওয়া, এই শিক্ষা কে দিচ্ছেন? আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি নবী যখন জান্নাতের ভিতরে যখন গেলাম দেখি জান্নাতের ভিতরে গরিবের চাইতে, ধনীর চাইতে গরিবের সংখ্যা বেশি। জান্নাতের ভিতরে ধনীর চাইতে কাদের সংখ্যা বেশি? গরিবের। বিশ্বনবী বলেন আমি যখন জাহান্নামে গেলাম দেখি সেখানে, জাহান্নামে দেখি পুরুষের চাইতে নারী বেশি। জাহান্নামের সংখ্যাগরিষ্ঠ কারা? নারী। এই নারী এমন একটি বস্তু, একজন নেককার নারী 70 জন আল্লাহর ওলির চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? একজন ভালো নারী 70 জন ভালো পুরুষের চাইতে উত্তম, আবার একজন বদকার নারী 70 জন খারাপ পুরুষের চাইতে বেশি নিকৃষ্ট, কথা বলেন ঠিক কি না? তাহলে জাহান্নামের ভিতরে সংখ্যা কাদের বেশি? নারীদের। তো আল্লাহ তাআলা বলেন যেহেতু স্বামীরা স্ত্রীদের জন্য কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে নিয়ে আসে, অতএব ফাসালিহাতু কানিতাতুন নারীদের উচিত হলো, নেককার নারীদের উচিত হলো স্বামীকে সম্মান করা, স্বামীর কাছে বিনয়ী হওয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাফিযাতুল লিল গায়ব বিমা হাফিযাল্লাহ, হাফিযাতুল লিল গায়ব লোকচক্ষুর অন্তরালে, স্বামীর সামনে হোক, স্বামীর অগোচরে হোক, হাফিযাতুল লিল গায়ব বিমা হাফিযাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বিষয়ের ব্যাপারে নারীদেরকে হেফাজত করতে বলেছেন, স্বামীর সামনে হোক অথবা অগোচরে হোক, এই জিনিসগুলোর হেফাজত করবে কে বলছেন? আল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে নারীরা পর্দায় থাকবে। কোথায় থাকবে? পর্দায় থাকবে। আল্লাহ রাসূল বলেন আদায়ুসুলা ইয়াদখুলুল জান্নাত, যারা দায়ুস হবে তারা জান্নাতের ঘেরানো পাবে না। দায়ুস কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার অধীনস্থ নারীদেরকে পর্দায় রাখবে না এই ব্যক্তি হলো দায়ুস। এই ব্যক্তি কি? দায়ুস। তাহলে স্ত্রী যদি পর্দায় না থাকে স্বামীর গলায় রশি লাগাবে কি লাগাবে না? তো আমার ভাইয়েরা
কোন স্বামী স্ত্রীকে পর্দার জন্য চাপ দেয়, পর্দার জন্য স্ত্রীর প্রতি প্রেশার ক্রিয়েট করে, স্বামীর সামনে স্ত্রী পর্দায় থাকে কিন্তু স্বামী যখন কাজে যায় তখন আর পর্দা থাকে না, এরকম হতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দি শোনো, যেহেতু আমার এই গোলাম তোমাদের জন্য কষ্ট করে সারা দিন কাজ করে অর্থ নিয়ে এসে তোমার আর তোমার সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করে, অতএব হাফিজাতুল গায়বি বিমা হাফিজাল্লাহ, রে আমার বান্দি, তোমার স্বামীর সামনে হোক কত অগোচর হোক, তুমি তোমার ইজ্জতের হেফাজত, স্বামীর পরিবারের অর্থের হেফাজত, স্বামীর পরিবারের ইজ্জতের হেফাজত, এক কথায় স্বামীর ক্ষতি হয় এমন কিছুই করা যাবে না, কথা বলেন ঠিক কি না? অতএব আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বলেন, রে আমার বান্দি, যেহেতু স্বামীরা তোমাদের জন্য কষ্ট করে, অতএব তোমরা স্বামীকে ইজ্জত করবা, সম্মান করবা, বিনয় প্রকাশ করবা, আর হাফিজাতুল লিল গায়বি মা হাফিজাল্লাহ, আর তার দৃষ্টির অগোচরে তার সম্পদের তোমার ইজ্জতের এই এই বিষয়গুলোর তুমি হেফাজত করবা বলি, সুবহানাল্লাহ। এটা কার দায়িত্ব? স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীকে সম্মান করা, স্বামীর অগোচরে স্বামীর সম্পদের হেফাজত করা, স্বামীর অগোচরে স্বামীর পরিবারের সম্মানের হেফাজত করা, এক কথায় একজন দায়িত্বশীল স্ত্রীর যে কাজগুলো আছে এই কাজগুলো হেফাজত করা। কে বলছেন? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা পুরুষদেরকে লক্ষ্য করে বলছেন, ওয়াল্লাতী তাখাফুনু শুযাহুন্না, وَالَّتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ كِنْتُ وَالَّتِي অতঃপর যারা তাখাফু ভয় করে, যেই সমস্ত পুরুষেরা ভয় করে, আশঙ্কা করে, নুশুজাহুন্না, তার স্ত্রীর অবাধ্যতা, স্ত্রীর কিসের অবাধ্যতা, সেটা নানাবিধ হতে পারে। স্বামীর অগোচরে স্বামী বলেছে প্রতিবেশীর সাথে দেখা করা যাবে না কিন্তু স্ত্রী কথা বলে, স্বামী বলেছে নামাজ পড়তে হবে স্ত্রী নামাজ পড়ে না, এক কথায় স্বামীর কথা স্ত্রী শোনে না, এবং সেই কারণ হতে হবে শরীয়া সঙ্গত। কি কি সঙ্গত হতে হবে? স্বামী যদি বলে চলো বন্ধুর বিবাহ, আরো বন্ধুরা আসবে তাদের স্ত্রী নিয়ে, চলো আমরা যাই ব্যাপারদার সাথে, এটা কি মানা যাবে? মানা যাবে না। কিন্তু এমন কিছু আদেশ করলো যেটা শরীয়ত নিষেধ করে নাই কিন্তু স্ত্রী শোনে না, স্বামীর অবাধ্যতায় চলে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাতী, যাদের ক্ষেত্রে তাখাফুনা, তোমরা ভয় করো, নুশুজাহুন্না, তাদের অবাধ্যতায়, তাহলে তোমরা কি করবে? ফাইযুহুন্না, স্ত্রীদেরকে উপদেশ দিবে, নসিহাত করবে যে আমার স্ত্রী এই কাজ করো বা এটা করো না। স্ত্রীকে কি করতে হবে? উপদেশ দিতে হবে, বুঝাইতে হবে। আপনি একটা স্ত্রীর ভেতরে একটা কোনো কারণ পেলেন, সাথে সাথে অ্যাকশন, তোরে রাখবো না, তোরে দিলাম, এরকম বলা যাবে? যাবে না।